দুই নৌকায় পা দিয়েছেন মথা, কাকে সমর্থন করছেন বুঝা বড় দায়। একের পর এক নাটকীয় মোড়, বিধানসভার অধ্যক্ষ হিসেবে আজ দুজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। বিরোধীদের হয়ে গোপাল রায় মনোনয়নপত্র জমা দিয়েছেন, অন্যদিকে শাসক দলের পক্ষে বিশ্ববন্ধু সেন মনোনয়নপত্র জমা দেন। মোট দুজন প্রার্থী অধ্যক্ষ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, জানিয়েছেন ত্রিপুরা বিধানসভার সচিব বিপি কর্মকার। কিন্তু ত্রিপুরামুথার বিরোধী সমর্থকদের সমর্থনের কথা থাকলেও আশ্চর্যজনকভাবে গোপাল রায়ের মনোনয়নপত্র পেশে উধাও মথার বিধায়করা। কংগ্রেসের হয়ে সিপিআইএম এবং ত্রিপুরামুথার সমর্থনে বিধানসভার অধ্যক্ষের জন্য মনোনয়নপত্র জমা দিলেন গোপাল রায়। কংগ্রেস ও সিপিআইএম এর পক্ষে জিতেন্দ্র চৌধুরী এবং বিরোধী সিনহা উপস্থিত থাকলেও আশ্চর্যজনকভাবে ত্রিপুরামুথার কেউই উপস্থিত ছিলেন না। এখন প্রশ্ন উঠছে, মথার বিধায়করা স্পিকার নির্বাচনে কোন প্রার্থীকে সমর্থন করবে, শাসক না বিরোধী? তবে গুঞ্জন সকালে প্রদ্যুৎকে ফোন করে অমিত সাহা, আর এই ফোনের পর থেকে গুঞ্জন, তাহলে কি বিজেপিকেই সমর্থন করবে প্রদ্যুৎ? তবে সেটা পরিষ্কার হবে আগামীকাল স্পিকার নির্বাচনে। এখন দেখার বিষয় কাকে সমর্থন করবে মথা। ব্যুরো রিপোর্ট, সময় ত্রিপুরা। না, আমাদের সিপিআইএম পার্টি ইলেকশন, ত্রিপুরামুথা পার্টি, কংগ্রেস, সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে আমার নামটা সবাই সিদ্ধান্ত নিয়েছে। আজকে আমি এসেছি, জিতেনবাবু এসেছেন, দিলীপবাবু, সুদীপবাবু আমরা এসে জমা করি। কি আশার কী জয় নিয়ে কতটুকু? দেখুন, যে কোনো প্রার্থী যখন হয় জয়ের আশা নিয়ে স্পিকার সেক্রেটারি সাহেব যেটা বললেন, সিক্রেট ভোটে ভোট হয়, এবং যারা এবার জনপ্রতিনিধি হয়েছে অনারেবল মেম্বার্স অফ দ্য অ্যাসেম্বলি, ওনারা অ্যাসেম্বলি অ্যাকর্ডিং টু বিজনেস রুলস চালানোর মতো অভিজ্ঞতা যারা আছে তাকে নির্বাচিত করবেন। দেয়ার দ্য অনারেবল মেম্বার্স অফ দ্য অ্যাসেম্বলি। আমার বিশ্বাস যে আমরা বিরোধীদের সবাই মিলে আমরা যে আমাকে যে প্রার্থী করে চাই, এই জন্য আমি কৃতজ্ঞ। এবং আমি যারা মাননীয় যারা ভোটার আছেন বিধায়করা, আমার বিশ্বাস ওনারা বিধানসভা চালানোর জন্য যোগ্যতা অনুযায়ী ভোট দিয়ে আমাকে রাজি করবে। ধন্যবাদ। দল আমাকে মনোনয়ন দিয়েছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় সাপোর্ট করেছেন। মন্ত্রী মহোদয়রা যারা আছেন এখানে, অল সিনিয়র লিডার্স মন্ত্রী মহোদয় সাপোর্ট করেছেন, সুতরাং ওনাদেরকে ধন্যবাদ। এবং আমাদের দলের সবাই আমাকে সমর্থন করবেন অ্যাজ স্পিকার ইলেকশন হবে আগামীকালকে। এটু আনটিল আনলেস ফাইনাল ডিসিশন ফ্রম দ্য হাউস, আমি আর কিছু বলবো না। যা বলবেন আমাদের পরিষদের মন্ত্রী মানরত। বিরোধী যারা রয়েছে তাদের, যে বিধায়করা রয়েছে তাদের উদ্দেশ্যে কি বলবেন? ওনাদেরকে অভিনন্দন, আমরা হাউসে একসঙ্গে করবো গণতান্ত্রিক সিস্টেমে। তাদের কাছে কি ভোট প্রার্থী করবেন? তারা বলছে তারও জয় নিয়ে নিশ্চিত, আপনি কি বলবেন? সবাই নিশ্চিত থাকে এবং রেজাল্ট উইল গিভ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, আর তো 24 ঘন্টা নাই, বোধ হয় 22-23 ঘন্টা বাকি, কালকে সব ডিসিশন হয়ে যাবে। আপনি শুধু বিরোধী দল না, সমস্ত ত্রিপুরাবাসীকে, মিডিয়া বন্ধুকে, সবাইকে আমার অভিনন্দন, ধন্যবাদ, শুভেচ্ছা। আপনি কি সোনামুরায় খাওয়ার জন্য ভালো হোটেল খুঁজছেন? তাহলে আজই চলে আসুন হোটেল গ্রিন পার্কে। এখানে রয়েছে ভাত, সবজি, রুই, কাতল, ট্যাংরা, ইলিশ সহ সব ধরনের মাছ, এমনকি মোরগের মাংস ও খাসির মাংস। তাছাড়া রয়েছে তন্দুরি রুটি, তন্দুরি চিকেন, চাইনিজ খাবার, চিকেন ফ্রাইড রাইস, বাটার চিকেন, পনির বাটার চিকেন এবং সকালবেলার সকল ধরনের টিফিন। আমাদের ঠিকানা সোনামুরা ইলেকট্রিক অফিসের বিপরীতে, যোগাযোগ 6369446361 অথবা 6380437990। তাছাড়া আমাদের এখানে রয়েছে হোম ডেলিভারি ও জন্মদিন উদযাপনের সুব্যবস্থা।